চিকনমিতিক অনুপাতের মান নির্ণয় এই টপিক থেকে এসএসসি এবং স্কুল পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন এসে থাকে এই টাইপের প্রশ্নগুলা থেকে আমাদের যেমন প্রশ্নগুলো আসে যেমন টেন থ্রি এ সমান রুট থ্রি হলে এর মান কত এই টাইপের প্রশ্নগুলো যখন রিজেনে আসবে তখন আমাদের ম্যাথটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা আমরা চেক করে নিতে পারবো অ্যাট এ টাইম এবং সাথে এমসি কিও আসলে আমরা আমরা খুব ইজিলি মাত্র দশ সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করা যায় এই টেকনিকটাই আমরা আজকে দেখবো এখন একটা ব্যাপার দেখো আমাদেরকে বলছে যে টেন থ্রি এ সমান হচ্ছে রুট থ্রি তাহলে এর মানটা কত হবে একটা ব্যাপার দেখো এখানে কিন্তু এ বলতে যেটা বোঝাচ্ছে তাহলে আমাদের সেই এটাই কিন্তু বের হচ্ছে। এবং এই একটা হবে অথবা আমরা যখন রিটার্নে মাত্রা করবো আমাদের একটা না একটা আনসার আসবে তাহলে আমরা জাস্ট এটা চেক করলেই হয়ে যাবে এটা কিন্তু খুব ইজিলি সলভ করা যায় আমরা এখানে কি করব জাস্ট এটা ক্যালকুলেটরে ইনপুট করব টেন লিখে ফেলবো থ্রি ছিল থ্রি লিখে ফেলবো এরপর এ ছিল আমরা এখানে আলফা দিয়ে এখানে এ দিব ক্যালকুলেটরে যতগুলো লাল রঙের বাটন আছে সবগুলো আমরা আলফা দিয়ে তুলবো এবং যতগুলো হলুদ রঙের বাটন আছে সবগুলো আমরা শিফট দিয়ে তুলবো কারণ তুমি খেয়াল করলে দেখবে যে আলফা নিজেই হচ্ছে লাল রঙের কালা দিয়ে দাও আর শিফট হচ্ছে হলুদ রঙের কালা দিয়ে দাও তো আমরা এখানে ক্লোজ করে এখন এই চারটা অপশনের মধ্যে তো একটা হবে আমরা এর মানটা এই চারটা দিয়ে টেস্ট করে দেখবো কোনটার জন্য রুট চেয়ে আসে যেটার জন্য রুট চি আসবে সেটাই অ্যান্সার সিম্পল কথা তাহলে আমরা এই এর মানটা তো এখানে বসে নি তার মানে কি বারবার আমরা এটা ডিলিট করে করে তুলবো না এটা করতে গেলে আরও বেশি টাইম চলে যাবে আগের লেকচারগুলো যদি দেখে আসো তাহলে সিকোয়েন্স বোঝাটা আরো বেটার হবে যেমন টেন থ্রি এ আমরা এখানে কী করবো জাস্ট ক্যালকে একটা বাটন আছে এই বাটনটা দিয়ে দিলে আমাদের এখান থেকে এর একটা মান জানতে চাবে এর মান আমরা এই চারটা জাস্ট ইনপুট দিব দেখবা চলে আসবে দেখো এখানে জিরো পয়েন্ট টু দেখে ভয় পাওয়ার কিছু নাই অনেকের ক্যালকুলেটর জিরো অনেকের ক্যালকুলেটর অনেক বিশাল সংখ্যাও থাকতে পারে এটা আমরা আগে যে ম্যাথ করে আসি সেটার ভ্যালুই এখানে স্টোর করা সেইটার দিকে দেখার দরকার নেই এর মান জানতে চাচ্ছে আমাদের থেকে জানতে চাচ্ছে আমরা এখানে ইনপুট দিব তো আমরা ধরো এর মান প্রথম অপশানটা যেটা সেটা ফর্টি ফাইভ দিয়ে ইকুয়াল দিলাম তাহলে কত আসছে মাইনাস ওয়ান রুট কি আসছে না আসে নাই তাহলে আমরা ক্যালকে চলে যাব আবার এর মান হচ্ছে এখন কত পরের অপশানটা আমরা টেস্ট করবো থার্টি থার্টি দিয়ে জাস্ট আমরা ইকোয়াল দিলাম ম্যাথারও আসে সো এখানে রিপ্লাই বাটন দিলে আবার আগেরটা ব্যাক চলে আসবে এরপর ক্যালক বাটনে যাবে এরপরের অপশান আমার টোয়েন্টি সো আমরা টোয়েন্টি দিয়ে দিচ্ছি এই যে দেখো রুট চলে আসছে তার মানে টেন থ্রি এর মান এর মান যখন আমরা টোয়েন্টি বসাচ্ছি তখন কিন্তু আমাদের আনসারটা রুট থ্রি চলে আসছে দ্যাট মিনস আমরা খুব ইজিলি দাগাতে পারবো যে এটা হচ্ছে টোয়েন্টি ডি নাম্বার অপশানটা দিয়ে ট্রাই করে দেখতে পারো যখন তুমি বসাবা দেখবা এখান থেকে ওয়ান আসছে তার মানে আমাকে কিন্তু এখান থেকে রুট থ্রিটাই বের করতে হচ্ছে তাহলে আমরা কি করবো সিম্পলি এখানে যদি টোয়েন্টি বসে এর মানটা দেখবা আমাদের রুট থ্রি চলে আসছে এই ক্যালকুলেটরটা দেখতে সুবিধা হচ্ছে সরাসরি রুটযুক্ত ভ্যালুটা চলে আসে অথবা তোমাদের অনেকের ক্যালকুলেটরে এমন টাইপের একটা ভ্যালু আসে যে যে সার্চ টু ডেসিমেল বাটনটা প্রেস করলে দেখবা যে ওয়ান টু জিরো ফাইভ এই টাইপের একটা ভ্যালু তখন সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো তোমার এই ভ্যালুটা যদি আসে এবং তুমি যদি চেক করে দেখো যে রুট এর ভ্যালুটাও কিন্তু একদম একজাক্ট সেম কারণ এটাই তো বেসিক্যালি রুট থ্রি ঠিক আছে সো এভাবে আমরা এটাকে দাগাতে পারবো তো এই ব্যাপারটা আশা করি সবার কাছে ক্লিয়ার এই টাইপের প্রশ্নগুলো আর আশা করি ভুল হবে না আজকে লেকচার এখানে শেষ করছি তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার বানাবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম